शिक सुदाम प्रेम करना रसिक सुजन शैशे वेद जाने गो भावे शैशे वेद जाने गो একটা প্রেমিক বিনে আরে প্রেমিকি হাতে মাঠে ঘাটে গো প্রেমিকি রাস্তা ঘাটে ঘাটে গো সুরসি প্রেমিক বিনে প্রেম করলো যে জন রসি সুজান হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে ভবে প্রেমেরই কারণে সৃষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে প্রেমেরই কারণে সৃষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে ভবে প্রেমেরই কারণে ওরে সাক্ষী তার পবিত্র কালেমা ওরে সাক্ষী তার দয়ব কালেমা ওরে সাক্ষী তার দয়ব কালেমা এক সুতার বন ধনে গো ধনে গো সুরসি প্রেমিক বিনে প্রেমিকি হাতে মাঠে আস্তে গানটা শেষ করে ডাকে সরকারের কাছে একটা কথা একটা প্ল্যাটফর্ম রেখে যাই প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা লক্ষ্য করলে দেখি পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ প্রায় 5000-এর উপরে এর মধ্যে আসমানি কিতাব হচ্ছে 104টা আসমান থেকে বানিয়ে আসছে সে কিতাব হচ্ছে 104টা আর 104টা আসমানি কিতাবের মধ্যে প্রধান হচ্ছে 4টা তৌরিত জব্বুর ইনজিল ফুরকান কোরআন
মূসা নবীর কাছে আসছিল তৌরিত কিতাব, মূসার কাছে তৌরিত আসছে সময় লাগছে মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে আল্লাহর যত বাণী মূসাকে দেওয়ার, 6 মাসের মধ্যে তৌরিত কিতাবের এই বাণীগুলো দিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবী যিনি আখেরি পয়গম্বর, যিনি আওয়ালে যিনি আখেরে, যিনি জাহেরে যিনি বাতুনে, যার মর্তবা সবচেয়ে বেশি, সেই নবীর কাছে ফোরকান বা কোরআন আসতে সময় লাগছে দীর্ঘ 23 বছর। মূসা নবী চাইতে তো আমার নবী বেশি জানে, মূসা নবী চাইতে আমার নবী বেশি বুঝে। যদি না বুঝতো তাহলে মূসা নবী এই কথা বলতেন না যে আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, আপনি আমার নবী না বানায় যদি মুহাম্মদের একটা উম্মত বানাইতেন তাহলে আমার জীবন ধন্য হইতো। তাহলে আমার নবী যার মধ্যে কোরআন, সেই কোরআনটা প্রকাশ করতে নবীর সময় লেগে গেল 23 বছর, মূসার লাগলো মাত্র 6 মাস। আপনার কাছে আমাকে জানার বিষয় আপনি বলবেন, নবীর এই নবী এই কোরআনটা মানুষের মধ্যে আনতে 23 বছর সময়, দীর্ঘ সময় লাগার কারণটা কি ছিল? কি হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে ভবে, প্রেমেরই কারণে সাক্ষী তার তৈব কলে মা, ওরে সাক্ষী তার তৈব কলে মা, সাক্ষী তার তৈব কলে মা, এক সুতার বন ধন গোয়স, এক সুতার বন ধন গোয়স, প্রেমিক বিনে আরে অসুরসী প্রেম যে কি অমূল্য রতন, জানে কি সামান্য সৈগ, জানে কি সামান্য প্রেম কি অমূল্য রতন, জানে কি সামান্য রে সৈ, জানে কি সামান্য প্রেম যে কি অমূল্য রতন, জানে কি সামান্য সৈ গো। আমার মনে হয় আমি আরিফ ভাইয়ের সাথে একবার একবার এক পালা করছিলাম না, 5-6 বছর আগে বোধ হয়, একবার ফকির আবুল সাহেবের সাথে করছি, একবার আরিফ দাদার সাথে করছি। আমার নাসির ভাই আমাকে নিয়ে আসছিলেন, দাদা ভাই নিয়ে আসছিলেন, এটা প্রভুর কৃপা। আইনুদ্দিন সাহেব, আইনুদ্দিন সাহেব আবার রহমত, কেফায়তুল্লাহ সাহেব আবার রহমত, তাদের রহমতের দৃষ্টি পড়েছেন, এই জন্য আসছিলাম। তো আরিফ দাদার সাথে যখন আমি আসি তখন তো এলাকা প্রথম, তখন একেবারে ছোট। একটা বিষয় লক্ষ্য করতাম, টাঙ্গাইল এলাকায় মানিকগঞ্জ এলাকায় এই বিষয়টা হয়, ভাবের গানে একজন আরেকজনকে বুকে জড়ায় ধরে। তো প্রথম যখন আসছি তখন বিষয়টা দেখি একটু অবাকই লাগতো, গান করব গান শুনবো, গান বেশি ভালো লাগে, তত বেশি ভাবে আসে, মানুষের চোখ দিয়ে দরজায় পানি চলে আসে, কিন্তু একজন আরেকজনকে বুকে জড়ায় ধরে কেন? এইটা এখন কিছুটা বিবেক দিয়ে কিছুটা বোঝার চেষ্টা করি যে একজন পীর ভাই আরেকজন পীর ভাইকে ভাই মনে করে না, একজন পীর ভাই তার আরেকটা পীর ভাইকে বুকে জড়ায় নেয় এই ভেবে যে ও তো একদিন আমার গুরুর বুকে গিয়েছিলেন, তাই ওর বুকে গেলে আমার গুরুর প্রতিচ্ছবিটা, আমার গুরুর স্পর্শটা তার মধ্যে থেকে আমি পাবো। তাই গুরুর ওই স্পর্শটা পাওয়ার জন্য, ওই সান্নিধ্যটা পাওয়ার জন্য একটা পীর ভাই আরেকটা পীর ভাইয়ের বুকে যায়। তাই প্রেম যে কি অমূল্য রতন, জানে কি সামান্য ভাবে, জানে কি সামান্য প্রেম যে কি অমূল্য রতন, জানে কি সামান্য রে সই, জানে কি সামান্য প্রেম যে কি অমূল্য রতন, জানে কি সামান্য সই গো, জানে কি সামান্য দুই আত্মা এক যোগে চলে, ওরে ও প্রেম করলো যে জন রসিক সুজন, প্রেম করলো যে জন রসিক,
সুজন সেই সে বেদ জানে গো সই সেই সে বেদ জানে গো সুরসি প্রেমিক বিনে প্রেম কি রাস্তায় গাতে মিলে প্রেম কি মুখের কথা মিলে গো সুরসি প্রেমিক বিনে সুখ শান্ত দাস বাৎসল্য মধুর প্রেমেতে সই গো মধুর মিলন সুখ শান্ত দাস বাৎসল্য মধুর মিলন প্রেমে সই গো মধুর মিলন সুখ শান্ত দাস বাৎসল্য মধুর মিলনে সই গো মধুর মিলনে তারে পঞ্চরস ভজল যেই ভবে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরব জব দেওয়ানে ভবে কৈরব জব দেওয়ানে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরব জব দেওয়ানে সই গো কৈরব জব দেওয়ানে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরব জব দেওয়ানে ভবে কৈরব জব দেওয়ানে ওরে প্রীতিও যদি নাহি থাকে যদি নাহি থাকে প্রেমিক বিনে